সাতক্ষীরা শহর থেকে 72 কিলোমিটার দূরে শ্যামনগর উপজেলার লক্ষীপুরে অবস্থিত। প্রায় 150 বছর আগে 1888 সালে হরিচরণ রায় চৌধুরী 41 কক্ষের 3 তলা এলপ্যাটানের এ বাড়িটি নির্মাণ করেন। স্থানীয়দের কাছে এটি রায় চৌধুরীর বাড়ি ও লক্ষীপুর জমিদার বাড়ি নামে পরিচিত। হরিচরণ রায় এলাকার প্রতাপশালী জমিদার ছিলেন। তার এ বাড়িতে প্রতি বছর দুর্গাপূজা হতো। পুজোর জন্য বাড়িতে পাকা প্যান্ডেল ছিল। বাড়িটিতে আছে জোড়া শিব মন্দির, চিকিৎসালয়, পূজা মণ্ডপ, দিঘি ও পুকুর। গাড়ি থেকে নেমে বাড়িটির বিশালতা প্রথমে আমরা কেউ বুঝতে পারিনি। ছোট ছোট বটগাছ আর লতাপাতা বাড়ির নিজস্বতা নষ্ট করেছে। সময় আর সুযোগের সঙ্গে গাছগুলো এটির গায়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে। দূর থেকে শুধু তার ধ্বংসাবশেষ দেখা যায়। এক পা দুই পা করে বাড়িটার কাছে গেলাম। খুঁটে খুঁটে সব কিছু দেখতে শুরু করলাম। যতই দেখেছি অবাক হয়েছি। আভিজাত্য আর গাম্ভীর্যে ভরপুর প্রতিটা ইট, প্রতিটা কক্ষ, জানালা আর দরজার খোপগুলো অসাধারণ কারুকার্যের চাদরে মোড়ানো। সেগুলো দেখে আমার গায়ের ভেতর শিরশির করে উঠল। ভাবতে শুরু করলাম, প্রতিটা জায়গা একদিন কতই না কোলাহল, বিলাসিতা আর আড়ম্বরপূর্ণ থাকত। কিন্তু সব আড়ম্বর আর নৈপুণ্য আজকালের গহ্বরে তলিয়ে যাওয়ার দিন গুনছে। চোখের খোরাক মেটাতে যখন সবাই ধ্বংসাবশেষ বাড়িটা বিচক্ষণতার সঙ্গে দেখছি এবং ছবি তুলছি, ঠিক তখন নিস্তব্ধতা ভেঙে আমাদেরই একজন তৎকালীন খরচের সঙ্গে এটির বর্তমান বাজার মূল্য নিয়ে কথা বলে উঠল। সবাই একযোগে হেসে উঠলাম। এটা নিয়ে নিজেরা কিছু সময় দরকসাক্ষী আর বাকবিতণ্ডা করলাম। এক ভাইয়ের কৌতূহলের বশবর্তী হয়ে বাড়িটার চারপাশে ঘুরলাম। ইট, চুন আর সুরকি মিশ্রিত বাড়িটি চোখের সঙ্গে মনের ক্ষুধা মিটিয়েছে। প্রতিটা ইটের পরতে পরতে রাজকীয়তার সুঘ্রাণ এখনও বিদ্যমান। কিছু পা হেঁটে দেখা পেলাম এক বিশাল পুকুরের। চারপাশে অসংখ্য গাছ আর আগাছা দিয়ে পুকুরের বাঁধগুলো আবৃত হয়ে গেছে। ঝিঝি পোকার ডাকে পরিবেশটা মুখরিত। পুকুরে নামার জন্য তৈরি করা ইট দিয়ে বাঁধানো ঘাট আমার নজর এড়াতে পারেনি। ঘাটটি দেখে মনে হলো ললিতকলার আবেগ মিশ্রিত শিল্পীর রং তুলির আঁচড়ে আঁকা ছবি। এসব দেখে ভাবতে ভাবতে সূর্য যে পশ্চিম আকাশে হেলে পড়েছে তা বুঝতে পারিনি। সেটা জানান দিতে হঠাৎ গাড়ির হর্ন বেজে উঠল। বুঝতে পারলাম সময় শেষ। তারপর ঘোরাঘুরি শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। অপরিচর্যা ও অবহেলার কারণে হরিচরণ রায়ের জমিদার বাড়ির ভবন ও শিব মন্দির সব কিছুই ধ্বংসের মুখে। ইট, সুরকি খসে পড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের গাছগাছালি ও লতাপাতা ভবনগুলোকে ঘিরে ধরেছে। ঐতিহ্যবাহী এ বাড়িটি স্থানীয় মানুষদের দেখাশোনার পাশাপাশি সরকারের দৃষ্টিপাত জরুরি।